আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই 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 স্পেশাল হতে যাচ্ছে, কেননা গরিবের আইফোন নামে পরিচিত রিয়েলমি C35 এই স্মার্টফোনটি 22শে মে দুপুর 12টায় অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি নিয়ে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে স্মার্টফোনটি কবে লঞ্চ হতে যাচ্ছে এবং প্রাইস কত হতে যাচ্ছে। তো প্রাইসটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই এই ফোনটি নিয়ে আজকের এই ভিডিওতে আমি কিছু কথা বলতে চাচ্ছি। তো 22শে মে শুধুমাত্র যে এই স্মার্টফোনটি লঞ্চ হবে তা কিন্তু নয়, তো রিয়েলমির দুটি স্মার্টফোন দেখতে পারবো, একটি রিয়েলমি C35, অপরটি রিয়েলমি 9 4G। তো এই স্মার্টফোনটি নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রিভিউ রয়েছে, তবুও যাই হোক ফিচার্সগুলো বলে যায়। তো এই ফোনটির মেন ফিচার্স হতে যাচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, সাথে দেখতে পারবো সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেলের সাথে 90Hz রিফ্রেশ রেট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পারবো। এবং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই বেড়ে হতে যাচ্ছে রিয়েলমি 9 স্মার্টফোনটিতে। তো এই ফোনটির ফুল রিভিউ আমার ভিডিও লাস্টে অ্যাড করে দিব, তো সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা রিয়েলমি C35 এই স্মার্টফোনটির প্রাইসটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা এক নজরে এই স্মার্টফোনটির স্পেসিফিকেশনগুলো দেখে নিব। তো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যে গরিবের আইফোনের মতো রিয়ার প্যারেন্টি তা তো আমরা সকলেই জানি। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে মনে হয় না আমার কিছু বলতে হবে, তো আপনারা অলরেডি সকলেই জানেন এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় বেস্ট। তো এবার আসছে ডিসপ্লেতে। তো ডিসপ্লেতে আমরা 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD প্লাস। তো অবশ্যই এখানে প্রোডাকশন হিসেবে দেখতে পারবো পান্ডা গ্লাস। তো এখানে ডিসপ্লে কোয়ালিটি নিয়ে এই বাজেটে কখনোই কিন্তু এর চাইতে বেশি কিছু আশা করা যায় না, তো এখানে 5 সাল থাকলে আরেকটু বেটার হতে পারত। এবং এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে রিয়েলমি UI 2.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে ইউনিসক্স T616, GPU মালিজি 57 MP1। তো এই চিপসেটটি কিন্তু নিউ চিপসেট, অনেকে এই চিপসেটের পারফরমেন্স সম্পর্কে জানি না, তো আমি বলছি মিডিয়াটি কিলো G85 এর যে পারফরমেন্স, তো সেই পারফরমেন্সটাই কিন্তু পেতে যাচ্ছি এই স্মার্টফোনটি থেকে। তো অবশ্যই আপনারা যারা গেমার রয়েছেন তো তাদের জন্য কিন্তু এই ফোনটি একদম পারফেক্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটির র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু অনেকটাই ফাস্ট স্পিডে। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো, যেটি দিয়ে আমরা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে। এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 720p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো, তো অবশ্যই এখানে 1080p 30fps থাকলে বেড়ে হতে পারতো। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির কমন ফিচার্সে। তো ল্যান, ব্লুটুথ 5.0, GPS, রেডিও, USB টাইপ সি পোর্ট। এবং এই স্মার্টফোনটির সিগ্রু হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্ট রেট এবং অ্যাকুরেট ডিসপ্লেতে লক এবং আনলক হচ্ছিল। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 800 ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই এই স্মার্টফোনটি দিয়ে আমরা 1 ঘন্টা 30 মিনিটে ফুল চার্জ কমপ্লিট করতে পারবো। এবং এই ফোনটি দিয়ে আমরা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি। আপনারা যারা নর্মাল ইউজার রয়েছেন এবং আপনারা যারা হ্যাভি ইউজার রয়েছেন, মানে হ্যাভি গেমিং করতে চান, সেক্ষেত্রে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছেন এই স্মার্টফোনটি দিয়ে। এবং এই ফোনটি বাংলাদেশে দুটি কালার ভ্যারিয়েন্ট দেখতে পারবো, গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন। তো এবার আসছি এই স্মার্টফোনটির প্রাইসে। তো এই স্মার্টফোনটি আমরা 4 64GB এবং 4 128GB ভ্যারিয়েন্ট দেখতে পারবো। এবং এই ফোনটির প্রাইসটা আমরা 14,000 থেকে 15,000 টাকার মধ্যেই দেখতে পারবো দুটি ভ্যারিয়েন্ট। আর এই স্মার্টফোনটির প্রাইসটা কত হলে বেটার হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। এবং এই স্মার্টফোনটির রিভিউ সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকুন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।